আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পোলাও তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে আজকের পোলাওয়ের রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমি আপনাদের সঙ্গে পনির পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আর এখানে পোলাওটা হবে একেবারেই ঝরঝরে, আর পনিরটা অনেকটাই সফট এবং নরম, খেতে কিন্তু দারুণ হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমেই আমি এখানে একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে বাসমতি চালের পরিবর্তে অন্য কোনো চালও নিতে পারেন। এবার এই চালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু পানি দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এতে করে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবার চালটাকে এক সাইডে সরিয়ে রেখে বাকি কাজগুলো করে নেব। তো সবার প্রথমে আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে আমার পছন্দ অনুযায়ী কেটে নেব। আপনারা চাইলে ছোট অথবা বড় পিস পিস করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে খুব বেশি বড় না, মাঝারি সাইজের পিস করে কেটে নিচ্ছি। তো এই পনিরটাকে কেটে আমি এক সাইডে এখন রেখে দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পনিরটা আমি ঠিক মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে। তো এখানে আমার একটু বেশি করেই ভাজা হয়ে গেছে, তবে আপনারা এর থেকেও অল্প করে একটু ভেজে নেবেন, তা না হলে কিন্তু হালকা তেতো লাগতে পারে। তো এবার তেলটাকে খুব ভালো করে ছেঁকে নেব, তারপর পেঁয়াজটা তুলে নেব। তো এবার আরও একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম টক দই। এবার এই টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। নিয়ে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো। এবার সব মশলা এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা 2 চামচ মতো ক্যাপসিকাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এবার সব শেষে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। তো এবার পনিরগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপর এটাকে ম্যারিনেট হওয়ার জন্য 20 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে। তাহলে পোলাওয়ের মধ্যে পনিরগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। তো বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকমভাবে পনির পোলাও বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার পনির পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটাই টেস্টি হয়। তাছাড়া একবার যদি কাউকে এইভাবে পনির দিয়ে পোলাও বানিয়ে খান, সে কিন্তু মাংস দিয়ে পোলাও খাওয়া ভুলে যাবে, আর এইভাবেই বানানোর বারবার রিকোয়েস্ট আসবে। তো এবার এই পনিরগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এবার কিছুক্ষণ পর যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম, সেই প্যানে যে বাকি তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা, 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। তো এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কয়েকটা গোলমরিচ। তো আপনাদের হাতের কাছে যদি বিরিয়ানি মশলার আরও কিছু থেকে থাকে, তবে এখানে দিয়ে দিতে পারেন। তো এবার কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট লো আঁচে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব টমেটো কুচি। তো এবার ওই পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দেব এবার। তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার পেঁয়াজ আর টমেটোটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা। তো এবার এখানে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এখানে পানিটা না দিলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য সামান্য করে একটু পানি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে মশলাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। আর যখন এর পানিটা শুকিয়ে আসবে, তখন ম্যারিনেট করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরটা দেওয়ার পর এই পনিরটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু প্রথমে হালকা একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, আর যখন এই পনিরগুলো খুব ভালোভাবে ফুটতে লাগবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তো এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলে কিন্তু এই পনিরগুলো খেতে অনেকটাই টেস্টি হবে।
তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তো বন্ধুরা, এবার 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর চারিদিক থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে। তো এই মশলাটার মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দেব। তো এখানে কিন্তু চাল থেকে পানিটা আমি ছেঁকে নিয়েছি, তো এবার চালটাকে শুধু এই মশলার মধ্যে ঢেলে দেব। তো এবার চালটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চালের মধ্যে হালকা হালকা পানি থাকার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটাকে একটু শুকিয়ে নেব। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন, চাল থেকে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর চালটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এখানে চালটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে, আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, তা না হলে একটু যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চালটা সেদ্ধ হবে না, আর কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে। তো আমরা এখানে যে কাপ মেপে চালটা নিয়েছিলাম, সে কাপ মেপে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি লাগবে, আর যদি নেওয়া যায় 2 কাপ চাল তাহলে কিন্তু 4 কাপ পানি লাগবে। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চালটা সেদ্ধ হওয়ার আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো ঘি, আর এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তো এখানে এই চিনি আর এই ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই চালটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু আপনাদের লবণের পরিমাণটা আরও একবার টেস্ট করে নিতে হবে, যদি লাগে তাহলে সামান্য পরিমাণ এই পানির মধ্যে ছিটিয়ে দেবেন। তো 20 মিনিট পর এই ঢাকনাটা উঠিয়ে একবার আমি চেক করে নেব চালটা কেমন সেদ্ধ হয়েছে, আর তলা থেকে পানি আছে কি না সেটা আমি চেক করে নেব। তো হালকা একটু পানি পানি আছে, 20 মিনিটের মধ্যেও কিন্তু চালটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তো আরও 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চালগুলো কি সুন্দর দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো এবার পোলাওয়ের ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা অল্প করে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় কিন্তু এই অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম এভাবে ওপর থেকে দেওয়ার জন্য। তাছাড়া আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেটা অল্প করে কুচি করে ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে দেখতে এটা আরও অনেকটাই বেশি ভালো লাগবে। তো এবার আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার এই পোলাওটা আমি প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এই পোলাওটা রান্না করার জন্য কোনো রকম সেদ্ধ করে পানি ছেঁকার ঝামেলা নেই, ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়, তাছাড়া কোনো রকম মাংস রান্না করারও ঝামেলা থাকে না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাছাড়া আমার রিকোয়েস্ট রইল, একবার হলো এভাবে পনির পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবার এই পোলাওগুলো আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার একটা পনির আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।